হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মৌ.মিনাল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। তার কারণ হচ্ছে কাল রাত থেকে আমার শরীরটা খুব খারাপ করছে, তাই বিকেলে আমরা যাব ডাক্তার দেখাতে বহরমপুরে। তো আজকে আমি সারাদিনে কী কী করি না করি সব কিছু তা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু দেখো, আজকে আমার শরীরটা যেহেতু খারাপ, তাই আমি বেশিক্ষণের ব্লগ তোমাদেরকে দিতে পারবো না। তাই যেটুকু তোমাদেরকে দেখাতে পারি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। আমি ফ্রেশ হয়ে গেছি দেখো, আর এবার আমি খাওয়া দাওয়া করবো। আর সকালবেলায় আজকে আমাদের সিদ্ধ ভাত হয়েছে, তার কারণ ডাক্তার দেখাতে যাব। আর তোমাদেরকে তো বলেছি রাতে আমাদের একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে যাব। তো বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে হয়তো সন্ধ্যা লেগে যাবে, তার জন্য এখন মা একটু সিদ্ধ ভাত করছে। আর সত্যি কথা কি বলতে জানো, যখনই কোনো শরীর খারাপ করা বলো, যখনই কোনো টেনশন বলো, তখনই না হঠাৎ করে তোমার দাদা ভাইয়ের কথা মনে পড়ে যায়। কারণ বিশেষ করে যারা ফৌজির চাকরি করে, তাদের বউরাই জানে যে তাদের কতটা কষ্ট হয় তার স্বামী যদি তাদের কাছে না থাকে। মানে যখন তাদের কোনো পরিস্থিতি আসে খারাপ, কিংবা যখন তাদের শরীরে কোনো খারাপ পরিস্থিতি আসে, মনের দিক দিয়ে কোনো চিন্তা থাকে, তখন তাদেরকে কোনো মতে পাশে পাওয়া যায় না। সবাই বলে না যে ফৌজির বউরা নাকি খুব অ্যাক্টিং করে, এই করে তাই করে, কিন্তু শুধুমাত্র তারাই জানে যে তাদের মনে কতটা কষ্ট হয়। একটা স্ত্রীর যখন কোনো কষ্ট হয়, কোনো শরীর খারাপ করে, তখন সব থেকে তার জীবনের পাশে তার স্বামীকেই দরকার পড়ে। মা বাবা যতই তার পাশে থাকুক, কিন্তু তার পাশে সব থেকে তার স্বামীকেই দরকার পড়ে, তাই না বলো? কিন্তু বিশেষ করে মানে ফৌজির যারা চাকরি করে, তারা কখনোই পারে না তার স্ত্রীর পাশে সব সময় থাকতে। তার স্ত্রীকে সব কিছু মানিয়ে নিয়ে একা হাতে সব কিছু চলতে হয়। আজকে আমার তোমার দাদা ভাইয়ের কথা খুবই মনে পড়ছে, কারণ আমার যখন যখন শরীর খারাপ হয় তখন তখন আমার মনে হয় যে ও যদি আমার পাশে থাকতো, ও যদি আমার সঙ্গে থাকতো, আমাকে নিয়ে যেত সব জায়গায় ডাক্তার দেখাতে। কিন্তু না, আমি কখনোই ওকে পাশে পাই না। হয়তো এটাই আমাদের ভাগ্য, আমাদের মানে আমার একা বলা ভুল হবে, প্রত্যেকটা ফৌজির বউদের হয়তো এটাই ভাগ্য। তা চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি। ও ডিম ভাজা খাচ্ছিল। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ভাত খেয়ে, আর আমি সম্পূর্ণ ভাতটা খেতে পারিনি, কারণ শরীরটা আজকে আমার খুব খারাপ করছে। আজকে বিকেলে আমি ডাক্তার দেখাতে যাবো, দেখি ডাক্তারই কি বলে কি না বলে। তা চলো আমি এখন একটু ঘুমো, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি বহরমপুর ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। আর এদেখো মা আসছে পিছনে, এদেখো মা, মাহি এদেখো গাড়িতে বসে আছে, বাবা আছে গাড়িতে। তা চলো এখন আমরা যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এখন আমি ডাক্তারখানায় চলে এসেছি, আর অনেকেই চলে এসেছে কিন্তু ডাক্তারবাবু এখনও আসেনি। তাই আমি মা মাহি অপেক্ষা করছি, আর মা ওই দেখো মাহিকে কোলে করে নিয়ে আসছে। আর মাহি এখানে প্রচণ্ড দুষ্টুমি করছে, দেখো মাহি এখানে নাচ করছে, দেখো কীরকমভাবে মানে ও কথাই শুনছে না, ভীষণ বদমাইশগিরি করছে। দেখো তোমরা সবাই ও কতটা বদমাইশ হয়েছে। আর আমাদের ডাক্তার দেখাতে সন্ধ্যা 7টা বেজে গেছিলো, 6:30 বেজে গেছিলো। তা এখন আমরা বাড়ি যাচ্ছি, দেখো অন্ধকার হয়ে আসছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, আর দেখো রক্ত টক্ত সবই নিয়েছে, রক্ত পরীক্ষা হলো, এক্স রে হলো, আর গোটায় বডির MRI হবে, এর জন্য আবার আমাকে সোমবার দিন যেতে হবে।
তা চলো বাড়ি এসে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার কিছু একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এদেখো আমার মাসি, আর এদেখো আমাদের ফুল লুক দেখো, আর দেখাচ্ছি, আর এদেখো আমার মাহি রানী। তো চলো বিয়ে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো আজকে আমরা সবাই নীল পরেছি, নীল দেখো, মাসিও নীল শাড়ি, আমিও নীল শাড়ি, মাও নীল শাড়ি, আর দেখো বাবা আর আমার বুনিও নীল। চলো আবার বিয়ের বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাড়ি এসে তোমাদেরকে মানে আর কোনো কথা না বলে আমরা রেডি হয়ে গেছি, আর দেখো আমরা বিয়ের বাড়িতে চলে গেছি। তা বিয়ের বাড়িতে গিয়ে আমি ভাবলাম যে বিয়ের বাড়ির চারিদিকটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখাই, তার জন্য আমি একটু ভিডিও করে দেখাচ্ছি, দেখো তোমরা সবাই। দেখো দেখো বিয়ের বাড়িতে বিয়ের কনেকে দেখো কেমন ছুটে ছুটে বেড়াচ্ছে, আর আমি দেখো একটু কফি খাচ্ছি। আমার দাদা বললো একটু কফি খাবি, তো আমি বললাম হ্যাঁ নিয়ে এসো, আর পিছনে দেখছো ওটা আমার মেজ মামি। তো আমরা ভোজ খেতে সবাই মিলে একসাথে এসেছিলাম, আর ওই যে আমার বোন আর আমার দিদি দুজনে একসঙ্গে সেলফি তুলছি, আর আমার দাদা পাশে দাঁড়িয়ে আছে, আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি। তো কফি খাওয়া হয়ে গেল, আর এখন খাবো আমরা ভোজ। তো এখন খেতে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, তো ভিড়ে আমরা দাঁড়িয়ে আছি, আর বাবা সিটগুলো দেখছি কোথায় বসবো, আর দেখো সিট আমরা পেয়েও গেছি, আর খেতেও বসে গেছি আমরা। তো এখন আমরা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর এখন আমরা খাচ্ছি দেখো। বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, সরি আমি বলে ভুল হবে, আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর দেখো ফ্রেশ হয়ে গেছি, আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদেরকে আমি সারাদিন কী করলাম তা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তো এখন বাজে রাত্রি 11:45, তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করো, আর সবাই সাবধানে থেকো, বাই।